সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। কর কমিশনারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ট্যাক্স জোন 13 ঢাকা। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, অবশ্যই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আপনি নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। খেয়াল করুন, এখানে লেখা আছে সার্কুলার, অর্থাৎ এই ট্যাক্স জোন 13-র যে সার্কুলারটি আছে এখানে আছে। এখান থেকে আমি প্রথম অবস্থায় ওপেন করে আপনাদের দেখাচ্ছি। কর অঞ্চল 13 ঢাকার অধীনে 11তম হতে 20তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে tax13.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। কমিক নং, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক নম্বর পদ হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর, গেট 16, টাকা হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, এটা বেতন স্কেল। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ব্যক্তিগত সহকারী গেট 13 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। উচ্চমান সহকারী গেট 14 পদ সংখ্যা 2টি। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গেট 14, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গেট 16, এখানে লোক নিবে 5 জন। কোন শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি ক্ষেত্রে মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে টাইপের গতি 20 শব্দ থাকতে হবে। এখন খেয়াল করুন, ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ রাজশাহী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা, তবে এতিমও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমি নিচে দিকে চলে যাচ্ছি, আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে গাড়ি চালক 1 জন, নোটিশ সার্ভার 3 জন, অফিস সহায়ক 11টি পদ, এখানে অনেকগুলো লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ সকল জেলা, নিরাপত্তা প্রহরী 3 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখন খেয়াল করুন নিচের দিকে, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 1/9/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18-30 বছর এবং বীর মুক্তি শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18-32 বছর। ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের বিপরীতে কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন আমি নিচের দিকে চলে আসছি, খেয়াল করেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তি tax13.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10/12/2023 সকাল 10 ঘটিকা স্থানীয় সময়। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময় 31/12/2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা স্থানীয় সময়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র দাখিল করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি যে টাইমে আবেদনটা সাবমিট করলেন সেই সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইন এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও দৈর্ঘ্য 300x পোস্ত 80 পিক্সেলে সজো তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য 300x পোস্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো
টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে আবেদন ফি বাবদ 1 নং কমিকের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ অফারের যোগ্য মোট 335 টাকা, 2 থেকে 6 নং কমিকের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফারের যোগ্য মোট 223 টাকা এবং 7 থেকে 9 নং কমিকের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ 12 টাকা সহ অফারের যোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখন আসেন কিভাবে আপনারা এসএমএস করবেন। প্রথমে এসএমএস দিবেন TAX 13 অর্থাৎ ট্যাক্স 13 স্পেস, ইউজার আইডি আপনার আবেদন কমিটি থাকা ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16 3 2 নম্বরে। সেন্ড করার পরে আপনাকে ফিরতে একটি এসএমএস দেওয়া হবে, সেই এসএমএস এ লেখা থাকবে একটি পিন নম্বর এবং কত টাকা কেড়ে নেওয়া হবে সেটা। সেখান থেকে আপনি পিন নম্বরটি কপি করবেন, কপি করার পরে সেকেন্ড এসএমএস দিবেন ট্যাক্স 13 স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করবেন 16 3 2 নম্বরে। সেন্ড করার পরে আপনাকে ফিরতে আরও একটি এসএমএস দেওয়া হবে, সেই এসএমএস এ আপনাকে কনগ্রেচুলেশন জানানো হবে এবং আপনার একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই আপনি যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এই সার্কুলার টেম্পুরোটা কিন্তু বলিনি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের সুবিধার্থে আমি নিচ থেকে উপর দিকে এই সার্কুলারটি একবার টেনে টেনে দেখাচ্ছি, যদি আপনাদের কোনো জানা থাকে বা বোঝার থাকে অথবা কোনো প্রশ্ন থাকে এখান থেকে আপনারা জানতে পারবেন। যদি এখানে পড়েও যদি আপনারা কোনো সমাধান না পান আমার ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর দিব এবং এই সার্কুলারটি যদি প্রয়োজন মনে করেন পড়ার তাহলে থামিয়ে নিয়ে নিয়ে আপনারা পড়তে পারবেন। আপনাদের সুবিধার্থে উপর থেকে নিচ দিকে একবার টানলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন চাকরির খবর সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও আকারে উপস্থাপন করতে সহযোগিতা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।